আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অনুমোদন চাইল চীনা প্রতিষ্ঠান। ভ্যাকসিনের জন্য বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখছে মন্ত্রণালয়। করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে প্রমাণ পেয়েছে ডিবি। সাব্রিনা সহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট বুধবার। শেখ কামালের জন্মদিন বুধবার। শুধু রাজনীতি নয়, সংস্কৃতি ক্রীড়াও হতে পারেন এ প্রজন্মের আদর্শ। শুনছিলেন প্রেসিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদের, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushi24online। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে অনুমতি চাইল চীনের সিনোভ্যাক কোম্পানি। প্রাথমিকভাবে কোভিড ডেডিকেটেড 7টি হাসপাতালে 4200 স্বাস্থ্যকর্মীর শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করতে চায় তারা। স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, পর্যালোচনা শেষে সরকারের সিদ্ধান্ত জানানো হবে। সচিব বলেন, শুধু চীন নয়, বিশ্বের যে দেশেই প্রতিষেধক আগে আসবে সবার আগে যোগাযোগ আছে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। করোনা সংক্রমণের পর থেকে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় বিশ্বের বহু দেশেই চলছে গবেষণা। 150 মতো প্রতিষ্ঠান গবেষণা চালালেও 6টি কোম্পানি ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। এগিয়ে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও চীনের ভ্যাকসিন। এবার চীনের একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিনোভ্যাক তৃতীয় দফায় ট্রায়ালে আইসিডিডিআরবির মাধ্যমে সরকারের কাছে আবেদন করলো। এইটা আইসিডিডিআরবির মাধ্যমে তাদের একটি প্রস্তাব আমাদের মন্ত্রণালয়ে তারা নিয়ে এসেছে। ফেজ ওয়ান এবং ফেজ টুতে তারা সফলভাবে কাজটি করেছে এবং তাদের কাছে তথ্য উপাত্ত আছে, তখনই আইসিডিডি এবার থার্ড ফেজে যাবে। ওনাদের এই ট্রায়াল আমরা যদি দ্রুত এটাকে এগিয়ে নিয়ে যাই তাও 6-7 মাস লাগবে। 18 থেকে 59 বছর বয়সী স্বাস্থ্যকর্মীদের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করার প্রস্তাব করা হয়েছে। এইখানে আমাদের কোভিডের রোগী আছে, তারা এই কোভিডের সাথে যারা সম্পৃক্ত, যারা কাজ করছে, যারা সার্ভিস দিচ্ছে, তাদের মধ্য থেকে তারা এই ট্রায়ালটা করতে চায়। 4200 লোকের প্রয়োজন। তবে যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের ভ্যাকসিন দেশবাসীর কাছে সহজলভ্য করার প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শুধুমাত্র চাইনিজ একটি কোম্পানি সাইনোভ্যাক কোম্পানির উপরে নির্ভর করে কিন্তু আমরা থাকব না। মোহাম্মদ নূরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা পরীক্ষা নিয়ে প্রতারণা মামলায় জেকেজি ব্যবস্থাপনা পরিচালক আরিফ ও তার স্ত্রী সাবরিনা সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হবে বুধবার। প্রতারণার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। আহমেদবাবুর রিপোর্টে বিস্তারিত। করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে জালিয়াতির অভিযোগে জুনে গ্রেপ্তার হন জেকেজির ব্যবস্থাপনা পরিচালক আরিফ চৌধুরী। আর গেল মাসে গ্রেপ্তার হন তার স্ত্রী সাবরিনা চৌধুরী। অভিযান চালিয়ে তাদের সহযোগীদেরও বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়। পরে প্রতারণার মামলায় রিমান্ডে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। জিজ্ঞাসাবাদে অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকারও করে তারা, দাবি গোয়েন্দা পুলিশের। চাঞ্চল্যকর এই মামলার অভিযোগপত্র বুধবার দেওয়া হবে বলে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। জেকেজি জি মামলা 1 মাস 13 দিন আমরা এটা তদন্ত করে চার্জশিট প্রস্তুত করেছি। আগামীকালকে এটার চার্জশিট আমরা কোর্টে দাখিল করব। তদন্তকালে আমরা মোট 6 জনের সম্পৃক্ততা পেয়েছি, তার মধ্যে সাবরিনা এবং আরিফুল 2 জন সহ। এই মামলার যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে এই অপরাধের বিষয়ে প্রমাণিত হয়েছে আমাদের কাছে, সর্বোচ্চ সাজা 7 বছর। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতি ছাড়াও আরিফ ও সাবরিনার বিরুদ্ধে আরও মামলা রয়েছে, পর্যায়ক্রমে সেগুলোও তদন্ত করা হবে বলে জানান তিনি। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামালের 71তম জন্মবার্ষিকী আজ। মুক্তিযুদ্ধে এই সংগঠক স্বাধীন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাজিয়েছিলেন নতুনভাবে, প্রতিষ্ঠা করেন দেশের অন্যতম সেরা ক্লাব আবাহনী ক্রীড়া চক্র। শিল্পাঙ্গনে ছিল শেখ কামালের সরব উপস্থিতি। বন্ধুদের আড্ডায় মধ্যমণি শেখ কামালের ঝোঁক ছিল সেতার বাদনে। রাজনীতি, সংস্কৃতি, ক্রীড়া সব ক্ষেত্রে নিজেকে চিনিয়েছিলেন তিনি। শেখ কামালই হতে পারেন এ প্রজন্মের আদর্শ।
পারভেজ খোকনের রিপোর্ট জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 1949 সালের 5 আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বড় ছেলে শেখ কামালের। ভাই বোনের মধ্যে দ্বিতীয় শেখ কামাল শাহীন স্কুলের গণ্ডি পেরিয়ে ঢাকা কলেজ, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পাকিস্তান সরকার যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করল, প্রতিবাদী শেখ কামালের নেতৃত্বেই সবখানে গাওয়া হয় কবিগুরুর গান। রণাঙ্গনের যোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামাল দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনী ছেড়ে ফিরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সলিমুল্লাহ মুসলিম হলের বাস্কেটবল টিমের ক্যাপ্টেন। ছায়ানটের সেতারের সেরা ছাত্র শেখ কামাল প্রতিষ্ঠা করেন ঢাকা থিয়েটার। অভিনয় প্রতিভা দিয়েও তিনি জয় করেন মানুষের হৃদয়। ক্রিকেটকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, করতেন পেস বোলিং। মুক্তিযুদ্ধের পর তিনি দেশের ক্রীড়াঙ্গনে আনেন আধুনিকতার ছোঁয়া, প্রতিষ্ঠা করেন আবাহনী ক্রীড়া চক্র। 1973 সালে আবাহনীতে বিদেশি কোচ বিল হার্টকে এনে তাক লাগিয়ে দিয়েছিলেন, ভালোবেসে ঘরে তুলেছিলেন ক্রীড়াঙ্গনের মানুষ সুলতানা খুকুকে। বন্ধুদের প্রিয় শেখ কামাল ছিলেন সকল আড্ডার মধ্যমণি। প্রাণবন্ত একটা ছেলে ছিল, আমরা কোনো সময় কোনো গোমরা কাজ, আমি প্রথম থেকে জেনারেল সেক্রেটারি ছিলাম ক্লাবের, আপনার হয়তো আজকে টাকা নেই বা কিছু একটা বিপদ, এও আসা হয়েছে করে টোরে হাসি ঠাট্টা করে টোরে আমাদেরকে সর্বক্ষণ আবার প্রাণ চাঞ্চল্য করত। শেখ কামাল জাগিয়েছিলেন তরুণ যুব সমাজকে, প্রজন্মের কাছে তিনি হতে পারেন আদর্শ। ধানমন্ডিতে কামাল তুই খেলতো, ক্রিকেটে খেলতো আজাদ বয়স ক্লাবে, বাস্কেটবল খেলতো স্পার্স উদিতিতে, ডিপার্টমেন্টে ভলিবল খেলতো, ফুটবল খেলতো, হি ওয়াজ হোয়াট নট, হি ওয়াজ ফ্যান্টাস্টিক অর্গানাইজার। দিত কামাল তো এমন কোন ডিপার্টমেন্ট নাই, এমন কোন জায়গা নেই যে ভালো খেলোয়াড় ছিল, ভালো মানুষ ছিল, ভালো ফ্যামিলি ম্যান ছিল। এই যে একটি প্রতিভাবান মানুষ অকালে আমাদের মাঝ থেকে চলে যেতে হয়েছে, চলে গেছেন, উনি বেঁচে থাকলে আসলে ইতিহাসটা অন্যরকম হতো, উনি বেঁচে থাকলে আমাদের খেলাধুলার জগৎটা অন্যরকম হতো। শেখ কামাল বেঁচে থাকলে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রীড়া শিল্প সাহিত্যের সবকটি জায়গায় নেতৃত্ব দিত বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। ৭৫ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছে সামরিক স্বৈরাচাররা। জাতির পিতার নাম উচ্চারণে ছিল অলিখিত নিষেধাজ্ঞা। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ভুল ইতিহাস জেনে বড় হয়ে উঠেছে কয়েকটি প্রজন্ম। বিশ্লেষকরা বলছেন, জাতির পিতাকে হত্যার পর ইতিহাস বিকৃত করে রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে মোশতাক জিয়ারা। বিস্তারিত জানাচ্ছেন আবু হোসেন সুমন। ৭৫ ১৫ আগস্ট রক্তাক্ত বাংলাদেশ, রক্তাক্ত সংবিধান। জাতির পিতাকে হত্যার পর ভোরবেলা শাহবাগের বাংলাদেশ বেতারের ব্রডকাস্ট শাখা থেকে হত্যাকাণ্ড এবং সামরিক সরকারের ক্ষমতা গ্রহণের ঘোষণা প্রচার করা হয়েছিল। ট্রান্সমিশন কক্ষে বন্দুকের ভয় দেখিয়ে বাধ্য করা হয়েছিল সেই ঘোষণা দিতে। বেতারের শেষবারের মতোই সেদিন উচ্চারিত হয় শেখ মুজিবের নাম। মেজর ডালিম বলছি, এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই সেনাবাহিনীর সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন, যারা অসহযোগিতা করবেন দেশের দূরত্ব সত্ত্বেও থাকে তাদের চরম দণ্ডে দেওয়া হইবে। বাংলাদেশ জিন্দাবাদ। খুনি মেজর শরীফুল হক ডালিমের লগবুকে লেখা বিবৃতিই ঘোষণা করা হয়। ঘোষণায় বলা হয়, শেখ মুজিবকে হত্যা করা হইয়াছে এবং খন্দকার মুশতাকের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, খন্দকার মুশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন। আরেক খুনি মেজর শাহরিয়ার রশিদের কড়া নির্দেশনা ছিল, শেখ মুজিবুর রহমান বা তার দলের নাম, রবীন্দ্রসঙ্গীত অথবা জয় বাংলা স্লোগান কিছুই যেন আর প্রচার না হয়। শুধু বেতার নয়, টেলিভিশন কিংবা কোনো প্রামাণ্যচিত্রেও দেখানো হয়নি বঙ্গবন্ধুকে। পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলা হয়েছিল জাতির পিতার নাম। বঙ্গবন্ধু হত্যার পর
প্রথম যে কাজটি করেছিল তারা মিথ্যাচারের প্রপাগান্ডা, যে বঙ্গবন্ধুর বাড়িতে অনেক সম্পদ পাওয়া গেছে, অনেক কিছু পাওয়া গেছে, এ ধরনের প্রচারণা চালা হয়েছে, বিদেশে তার ব্যাংকে অনেক টাকা পয়সা রয়েছে, ইত্যাকার নানা মিথ্যাচার করা হয়েছে। কিন্তু পরবর্তী সময় দেখা গেল আসলে কিছুই ছিল না। বঙ্গবন্ধুর নামটিও মুছে ফেলার চেষ্টা করেছিল, সে গ্রন্থে বলুন, সংবিধান, বঙ্গবন্ধু যেসব কার্যক্রম করেছিলেন, যেসব অর্জন করেছিলেন, তা সবগুলি তারা নষ্ট করেছিল। খুনিদের নৃশংসতার পর ক্ষমতাসীনরা রাষ্ট্রীয়ভাবে ইতিহাসকে মুছে ফেলার অপচেষ্টা করেছিল। সংবিধানের পুরোটাই পাল্টে দেন জিয়াউর রহমান। সংবিধানের যে চার মূলনীতি সেখানে আঘাতা নয়, সমাজতন্ত্রকে বাদ দেওয়া হয়, জাতীয়তাবাদকে বাঙালি থেকে বাংলাদেশি করা হয়, ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয় এবং রাষ্ট্রধর্মে ইসলাম করা হয়। এই যে আবার পাকিস্তানের দিকে ফিরে যাওয়া, এই ঘটনাগুলি ঘটেছে তখন। এবং এই পূর্ব পাকিস্তান করতে তাদের প্রথম কাজটি হচ্ছিল শেখ মুজিবকে মুছে ফেলা, কারণ শেখ মুজিবের নামটা রেখে আর যাই হোক পূর্ব পাকিস্তান করা খুব কঠিন ছিল। ইতিহাস বিকৃতিকারীদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর দাবিও এসেছে বারবার। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নতুন প্রজন্ম নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ভ্যাকসিন নিয়ে আশাবাদী নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার থেকে গাজীপুরে জাতীয় ফুটবল দলের ক্যাম্প, তিন ভাগে অনুশীলন। আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। নরসিংদীর যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে 6 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সংস্থাটি ঢাকা কার্যালয়ের উপপরিচালক শাহিনারা মমতাজ বাদী হয়ে এ মামলা করেন। এজাহারে বলা হয়েছে ওয়েস্টিনে 25টি রুম ভাড়াসহ অন্যান্য খরচ বাবদ 3.5 কোটি টাকার বিল পরিশোধ করে পাপিয়া। এছাড়া সব মিলিয়ে 6.24 কোটি টাকার সন্ধান পায় দুদক। তবে এই আয়ের উৎস বৈধ কিনা দেখাতে পারেনি তারা। চলতি সপ্তাহের চলতি বছরের 22 ফেব্রুয়ারি শাহজালাল বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অর্থ পাচারের অভিযোগে পাপিয়াসহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অনুমোদন চাইল চীনা প্রতিষ্ঠান, ভ্যাকসিনের জন্য বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখছে মন্ত্রণালয়। করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে প্রমাণ পেয়েছে ডিবি, সাবরিনা সহ 6 জনের বিরুদ্ধে চার্জশিট বুধবার। শেখ কামালের জন্মদিন বুধবার, শুধু রাজনীতি নয় সংস্কৃতি ক্রীড়াও হতে পারেন এ প্রজন্মের আদর্শ। সব শেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21dashtv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2024online। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।